অভিনয় আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এস এম টিভি কুষ্টিয়ার পক্ষ থেকে আজ আমরা এসেছি তার ঠিকানাতে। আজ আমরা আপনাদেরকে দেখাব তার বিভিন্ন কারুকাজ। আপনারা দেখতে পাচ্ছেন আগের দিনে তাঁতিরা হাত দ্বারা ববিনে সুতা পরাতো, সেটা ডিজিটাল বাংলাদেশ হয়, এটা এখন মেশিনের সাহায্যে ববিনে সুতা ভরা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি ববিনে সুতা ভরা হচ্ছে। ববিনে সুতা ভরতে দীর্ঘ সময় অতিবাহিত হতো তাঁতি ভাই বোনদের, কিন্তু এখন আর সেই সময় নষ্ট হয় না, খুব স্বল্প সময়ের মধ্যেই তারা ববিনে সুতা করতে পারে। এটি সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তির বদলতে। তথ্য প্রযুক্তি আজ অনেক এগিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ববিনে সুতা ধরছে, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্য তাঁত শিল্প, বস্ত্র শিল্প। আমরা যে সমস্ত বস্ত্র পরিধান করি তা এই তাঁতিরাই প্রস্তুত করে দেয়। এই প্রস্তুতকৃত বস্ত্র তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করতে হয় তাঁত শিল্পীদের। তাঁত শিল্পীদের হাতে গড়া নিপুণ কারুকাজের ফলশ্রুতিতে আমরা রং বেরঙের পোশাক পরিধান করে থাকি। এই পোশাক পরিধানের ক্ষমতা হয় এই তাঁত শিল্পের মাধ্যম দিয়ে। আমি আপনাদেরকে এই তাঁত শিল্পের দৃশ্যগুলো আজ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে কীভাবে বটনের সুতা ধরছে তাঁতি ভাই বোনরা। আমি এই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বটনের সুতা ভরার যে সুতাগুলো রাখা আছে সেই সুতাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সুতাগুলো কিন্তু বটনে ধরা হয় মেশিনের সাহায্যে। আমি দেখাচ্ছি যে মেশিনের এই বটনগুলো সুতা ভরা হয়ে গেছে। এর পরবর্তী কাজ যেটা লুঙ্গি বানাচ্ছে, ওখানে আমি আপনাদেরকে লুঙ্গি বানানো দেখাচ্ছি। আপনারা দেখছেন কীভাবে লুঙ্গি বানা হচ্ছে, নিপুণ হাতের কারুকাজ। সেই কাজটি আজ সহজ হয়েছে তথ্য প্রযুক্তির ফলে। আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে কত সুন্দরভাবে লুঙ্গি বানানোর কাজ হয়েছে। কুষ্টিয়ার কোমারগাড়ায় এই অনেক বাড়িতেই এই তাঁত আছে, তারা তাদের অক্লান্ত পরিশ্রম দ্বারা এই তাঁত শিল্পকে টিকিয়ে রেখেছেন। তাদের দুঃখ দুর্দশার কথা আমরা শুনেছি, আপনারা দেখছেন যে লুঙ্গি বানানোর কাজ চলছে। এটি এখন ইলেকট্রিক উপায়ে খুব দ্রুতভাবে লুঙ্গি বানান কার্যক্রম চলছে। এই কার্যক্রমটি আগেকার সময়ে হাত দ্বারা বানানো হতো, সেই কাজটি এখন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে কীভাবে লুঙ্গি বানাচ্ছে, সেই বিষয়টি আপনারা দেখাচ্ছেন। আর এই লুঙ্গি বানানোর মূল উপকরণ কিন্তু সুতা। এই সুতা কিন্তু সুতা ছাড়া কোনো রকম লুঙ্গি হবে না, অর্থাৎ মূল উপকরণ সুতা। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুতা
গোছানো হচ্ছে এই ববিনের মধ্যে। কোনোরকম যদি একটি সুতাও যদি কেটে যায়, মেশিনটি কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আবার সেই সুতাটি নিপুণ হাতে জায়গায় করার পরেই আমার মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি অভিজ্ঞতা যেটি আপনি এই তার পল্লীতে না আসলে এই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। পেশেন্টি কুষ্টিয়া এই তার পল্লীতে এসে এই অভিজ্ঞতা অর্জন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার শিল্পের নিপুণ হাতের কারুকাজ। যদিও মেশিনের সাহায্যে এবং জীবনন কার্যক্রম চলছে, এর মূল চিন্তা চেতনা ধ্যান ধারণা কিন্তু মানুষের এবং মানুষ ছাড়া মেশিন তৈরি করছে না। মেশিনের যেখানে যে সেটাটা রাখার দরকার সেখানে কিন্তু সেই সেটাটা রাখতে হবে। তারপরেই মেশিন কিন্তু লুঙ্গি বনানোর কাজটি পরিচালনা করবে। এখানে সবসময় একজন ব্যক্তি অপারেটর হিসাবে মেশিনটিকে পর্যবেক্ষণ করতে হয়। তা না হলে মেশিনটি চটকেই বন্ধ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লুঙ্গি বনান কার্যটি চলছে। এটি একটি সুন্দর কার্যক্রম, কারণ মানুষ যতদিন বসে থাকবে ততদিন বস্ত্র প্রদান করতেই হবে। আর বস্ত্র প্রদান করতে গেলে বাচ্চাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। আর বাচ্চা সুস্থ থাকলে আমরা সকলে বস্ত্র পরিধান করতে পারব। এই প্রথম কাজটি করে গেছে কুষ্টিয়ার কর্মকারাত ভাইবোনেরা অবস্থান করছেন এবং তাদের এই পরিশ্রমের যা বাজারজাতকরণ করেন এবং সেখান থেকে কিন্তু একটি পারিশ্রমিক এই তাকে শিল্পটা এবং এই প্রত্যেকটি লুঙ্গি কিন্তু বাজারে বিক্রি করা হয়, যা আমরা ক্রয় করি। আমাদের মতো সাধারণ ব্যক্তিরা পরিধান করে থাকি এই দরিদ্র লুঙ্গির পিছনে যে কত পরিশ্রম সেটি এই তাঁত শিল্পে না আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। এমন একটি নতুন অভিজ্ঞতা আমাদের, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন এবং এসএম টিভি কুষ্টিয়াকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। বন্ধুরা, আমরা কোন ভিডিও যখন তখন আপনারা আমাদের সাথে থাকবেন এবং দিক নির্দেশনামূলক কোনো পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু তুলে ধরার জন্য। আমরা আজ তেমনই একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, তাঁত শিল্পের লুঙ্গি বুনন প্রক্রিয়া। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে।